আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ইফতারি বলতে আমরা কি বুঝি বলুন তো আসলে আমি ইফতারি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ খুব জোর ডিম চপ একটু ফ্রুটস শসা কিন্তু আজকাল এসবের সাথেও আরও অনেক কিছু লাগে ইফতারিতে সো চলুন দেখিনি সেগুলো কী কী থাকছে আমরা কিন্তু এখনও ওই টাইপের আইটেম দিয়ে ইফতারি করতে বেশি ভালোবাসি তো আমি হঠাৎ করেই মনে করলাম যে একটু বাইরের ইফতারি করি তো সেই ভেবেই চলে গিয়েছিলাম স্টার কাবাবে তো স্টার কাবাবে ওখানে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পেলাম সেখানে তো অনেক রকম খাবারের পশরা বসেছে এমনও খাবার আছে যেগুলো আমি অনেকের নাম শুনি নাই সো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আমি ওখানে কি কি দেখতে পেলাম আর আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে তেজগা ফার্ম গেটের ওখানে সো ফার্ম গেটের সামনের ওখানে যেখানে আমি গিয়েছিলাম সেখানে কিন্তু ওদের পাশাপাশি দুটো আউটলেট ছিল আমি আসলে জানি না এটা কেন তো প্রথমে গিয়েছিলাম শুধু স্টার কাবাব অ্যান্ড বেকারিতে সেখানে অনেক রকম আইটেম ছিল আর সত্যি বলতে অনেক রকম আইটেমের মধ্যে যেগুলো আমার একটু ভালো লেগেছিলো সেগুলো দু একটা করে পিক করেছিলাম যেমন এই কাটলেটটা এই চিকেন কাটলেটটা এটা আমার বেশ বরাবরই ভালো লাগে তো আমি এটা নিয়েছিলাম এবং এটা প্রাইস অনুযায়ী মোটামুটি টেস্ট ছিল শাসলিকগুলো একটু বেশি ড্রাই অ্যান্ড সসি লাগছিলো এই কারণে নেই নি আমি এখান থেকে দুটো পরোটা নিয়েছিলাম সব কিছু একটু একটু করে টেস্ট করার জন্য নিয়েছিলাম যেন আমি আসলে টেস্ট করে বুঝতে পারি যে হ্যাঁ কোনটা কতটুকু ভালো বা আমার টেস্ট বার্ডের সাথে কোনটা কতটুকু যায় আমি এখানে নানগুলো ধরে দেখছিলাম বেশ শক্ত হয়ে গেছে সো এরকম শক্ত নান খাওয়া আসলে বেশ টাফ যদি গরম না হয় সফট না হয় অ্যান্ড সব থেকে স্টার কাবাবের যেটা বেশি আমার পছন্দ সেটা হচ্ছে ওদের বিফ কাবাব কিন্তু দুঃখের বিষয় ওদের বিফ কাবাব যেটা আমি নিয়ে এসেছিলাম সেটা একরকম আমার কাছে ধোকাবাজি মনে হয়েছে কেন আমি বলছি এই কথাটা বলছি দাঁড়ান কারণটা হচ্ছে তারা আমাকে বাসি খাবারটা সার্ভ করেছিল অথবা তারা যেভাবে করে হয়তো বা অনেক আগে এটা করে রেখেছিল সেইটা আমাকে সার্ভ করেছে যার কারণে খুবই ড্রাই অ্যান্ড জুসলেস খুবই বাজে লাগছিলো আমার কাছে কাবাবটা বাসায় আনার পর খেতে এরপরে আমি আসলে চলে গিয়েছিলাম পাশে আর একটা ছিল স্টার কাবাব তো ওটা কিন্তু সুপারস্টার কাবাব ছিল তো যেহেতু সুপারস্টার কাবাব আমি এটা জানি না যে স্টার কাবাবের ওদের কিনা তো যাই হোক আমি আপনাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এটা ছিল খাসি লেগ রোস্ট এটা হাফ কেজি ওজন ছিল এক একটা লেগ রোস্টের অ্যান্ড এখানে ওদের প্রাইস ছিল হচ্ছে সিক্স টাকা তো দেখুন এখানে কিন্তু সেম মোটামুটি আইটেমই ছিল আর সবগুলো আইটেমই বেশ মানে দামি আমার কাছে মনে হয়েছিল বেস্ট কস্টলি যেটা আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে ওই বছরে একবার ট্রাই করা ছাড়া অ্যাফোর্ডেবল না তো ওখানে অনেক ভিড়ও ছিল আর মনে হলো যে ওখানে সবই মোটামুটি ফিক্স কাস্টমার আমি জানি না আসলে এই টাইপের খাবারগুলো রেগুলার কারা খান তো খান আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এই যে দেখুন জর্দার ফিরনি এটা কিন্তু খুবই চমৎকার লাগছিল দেখতে কালারফুল খুবই সুন্দর লাগছিল ওপরে বাদাম শরবতটাও ছিল বাদাম শরবতটা আমার খুবই পছন্দ আমি এখান থেকে একটা বাদাম শরবত নিয়েছিলাম কিন্তু আমার কাছে আহামরি কিছু লাগেনি তো যে আইটেমগুলো আমি নিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করে ফেললাম অ্যান্ড এরপরে আমি আর একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে অন্তুন অন্তুনটা মোটামুটি লেগেছে তবে স্যুপের অন্তুনটাই আমাদের কাছে বেশি ভালো লাগে চাইনিজ রেস্টুরেন্টের অ্যান্ড এরপরে আমি দই বড়া আর হালিম নিয়েছি তবে হ্যাঁ আমি এতগুলো আইটেমের মধ্যে যে দই বড়া আর হালিম নিয়েছি এই এই দুইটা আইটেমই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে তাদের আর এটা কাছে আমার কাছে ওয়ার্থ মনে হয়েছে কারণ দই বড়াটা আসলে টেস্টি ছিল হালিমটাও টেস্টি ছিল যেটা মাটন দই বড়া আর এই যে ওদের হচ্ছে ভেজটিবল ভেজ্টিবলটা আমার কাছে দেখে মনে হলো খুবই টেস্টি হবে তো যাই হোক আমি যেহেতু অলরেডি অনেক কিছু টুকটাক নিয়ে ফেলেছিলাম আমার বাজেট অলরেডি ক্রস করেছে সো আমি আর নিতে পারিনি তবে হ্যাঁ ইফতারের জন্য কিন্তু আমাদের বাসায় বানানো ইফতারি সব থেকে বেশি মজা তাই বলছি যে যাই খান না কেন যতটুকুই খান না কেন বাসার ইফতারি সব থেকে বেস্ট আর তাদের যে এখানে দেখতে পাচ্ছেন একটা জিলাপি এটা হচ্ছে মালাই জিলাপি বলছে মালাই জিলাপির আসলে কিছুই না নর্মাল জিলাপির মধ্যে আপনি বাসাতেও কিন্তু একটু উপরে দুধ আর হচ্ছে ঘি মিক্স করে ছড়িয়ে দিলেই কিন্তু ওদের মালাই জিলাপি হয়ে যাবে সো এটা এত দাম দিয়ে কেনার কিছুই নাই আর এই যে আমার কাঙ্ক্ষিত দই বড়া চলে এসেছে দই বড়াটা খুবই টেস্টি ছিল খুব সফট ছিল যার কা কারণে আসলে আমার বেশি ভালো লেগেছে তো এই আর কি আমার ভিডিওর একটি পার্টও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে কিন্তু আমি যাব হালিমটা নিতে সো চলুন দেখি হালিমের কি অবস্থা দেখা যায় এখানে আমি যে ছয় পিস দই বড়া নিয়েছিলাম এক একটা পিস তিরিশ টাকা করে ছিল ওকে সো এই যে হালিম হালিমের কালার দেখেই তো আমার এখনই জিবে পানি চলে আসতেছে এত টেস্টে ছিল হালিমটা তবে হ্যাঁ হালিমটা আসলে মাংসের একটু কমতি ছিল যেহেতু মাটন তো আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দেব যে ওদের কী কী সাইজ ছিল তো আর যাই হোক আমি আরও একবার বলবো ইফতার বাসারটাই সবথেকে বেশি মজা হালিমটা দই বড়াটা যেগুলো একটু রেয়ার বন্দিয়া বা একটু ডিফারেন্ট কিছু আইটেম যদি ট্রাই করতে হয় অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তবে বাসার জিনিসই বেস্ট এই আর কি তো হালিমি এখানে নিয়েছিলাম আমি যে বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তিনশো টাকার একটা বাটি এখানে তিনজন থেকে চারজন মানুষ ইজিলি খেয়ে খেয়ে নিতে পারবেন এখন আমি বাটিগুলো কিন্তু এখানে ওদের অনেক ছিল দুইশো টাকা তিনশো টাকা তারপর পাঁচশো টাকা এরকম করে বেশ নিচে বড় দিকে যাচ্ছিল আর ওনারা এই যে আমি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা কি বাটিগুলো ধুয়ে দিচ্ছেন কি তো বললো হ্যাঁ আমরা এই মাটির হাঁড়িগুলো ধুয়ে তারপরে রেডি করে রাখি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম